বিষয়ে বিস্তারিত জানাতে জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আসলে গ্যাসের যে সংকট পুরো জার্মানি সহ ইউরোপের সমস্ত দেশগুলো জুড়ে, সেটি আসলে অনেক ভয়াবহ হতে যাচ্ছে। অর্থাৎ এই যে গ্যাসের যে সরবরাহ রাশিয়া থেকে নর্থ স্ট্রিম ওয়ানের মাধ্যমে, যে গ্যাসটি কিন্তু প্রাকৃতিক গ্যাস, যেটি জার্মানিতে হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যায় এবং জার্মানিতে যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করে, সেটির যে 40% শেষমেশ আমরা দেখেছিলাম, অর্থাৎ এক সপ্তাহ আগে শুরু হয়েছিল যে মেরামতের কাজ, 11 তারিখের দিকে, আসলে জুলাইয়ের 11 তারিখে কিন্তু মেরামতের কাজটি শুরু হয়েছিল এবং সেটি এক সপ্তাহ 10 দিন পরে সেটির যে সরবরাহ সেটি কিন্তু আমরা পেয়েছিলাম, অর্থাৎ জার্মানিতে সেটি এসেছিল মাত্র 40%, সেটি থেকে কমিয়ে এখন আরো 20% নামিয়ে আনার কথা বলছে নর্থ স্ট্রিম কর্তৃপক্ষ। এবং একই সাথে গাজপ্রম, অর্থাৎ রাশিয়ার যে গ্যাসপ্রম, এই গ্যাসপ্রমের তারা বলছে আসলে এই মুহূর্তে যে টারবাইনের সমস্যা, সেই টারবাইনের সমস্যা যতক্ষণ না পর্যন্ত মেরামত না হচ্ছে, সেই টারবাইনের মেরামতের কাজ শেষ হলেই পরে তবে সেই গ্যাসের যে সরবরাহ সেটি আরো বাড়ানো হবে। তবে এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্লেষক থেকে শুরু করে অর্থনীতিবিদরা আসলে মনে করছেন এটি টারবাইনের কোনো বড়সড় সমস্যা নয়, এটি আসলে রাজনৈতিক যে প্রেক্ষাপট, অর্থাৎ ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার সাথে জার্মানি সহ ইউরোপের যে দ্বৈরথ চলছে, অর্থাৎ যে বিরোধিতা চলছে, সেই বিরোধিতার একটি বড় ফলাফল হতে পারে। এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু সেটি প্রতিশোধ হিসেবে নিচ্ছেন, বিশেষ করে রাশিয়ার প্রতি, রাশিয়ার বিরুদ্ধে যেরকম বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল জার্মানি সহ পশ্চিমা বিশ্ব থেকে, সেই পশ্চিমা বিশ্বকে দমানোর ক্ষেত্রে এবং সেই প্রতিশোধের আগুন কিন্তু এই নর্থ স্ট্রিম পাইপলাইন যে সেটি একের মাধ্যমে সেই প্রতিশোধের আগুন কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে আসছে বলে আসলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আসলে ধারণা করছেন। তবে এই মুহূর্তে বলা যায় যে আসলে যে গ্যাসের যে পরিমাণ সেটি কমে যাওয়ার কারণে জার্মানির যে কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলো রয়েছে এবং একই সাথে যে পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে ধরনের শিল্প কারখানাগুলো রয়েছে, সেই শিল্প কারখানায় কিন্তু গ্যাসের পরিমাণ একেবারে কমে আসবে। এবং একই সাথে যে আগামী শীতকে, শীতের মৌসুমকে ঘিরে যে ধরনের আসলে গ্যাসের যে সংকুলন, অর্থাৎ বড় বড় এলএনজি স্টেশন গুলোতে যে গ্যাস যেখানে সরবরাহ এবং যেখানে সংরক্ষণ করা হবে, সেই গ্যাসের যে সংক্রমণ এবং সংকুলন এবং সেই গ্যাসের যে সংরক্ষণ সেটি কিন্তু একেবারে কমে আসবে বলে এখানকার যে উৎপাদন এবং বিতরণ সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু ধারণা করছেন। নর্থ স্ট্রিম কর্তৃপক্ষ তবে একটুখানি বলেছেন যে আসলে মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেই টারবাইনের সমস্যা সেটি আসলে চলে যাবে, অর্থাৎ ক্যানাডা থেকে দ্বিতীয় যে টারবাইন সেই টারবাইনটি নিয়ে এসে তারা যদি সর্বসাকুল্যে আসলে নিয়মিতভাবে কাজটা শুরু করতে পারেন এবং শেষ পর্যন্ত যদি এক সপ্তাহের ব্যবধানে যেই কাজটি যদি শেষ করতে পারেন, তাহলে গ্যাসের যে সরবরাহ সেটি জার্মানি সহ ইউরোপে কিন্তু আবার নতুন করে শুরু হবে। তবে এই মুহূর্তে আসলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোর্টে বল আছে সেটি বলা হচ্ছে আসলে আন্তর্জাতিক বিশ্লেষকরা, এবং ধারণা করছেন যে আসলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যদি মন না গলে, অর্থাৎ তিনি যদি পশ্চিমা বিশ্বকে, অর্থাৎ জার্মানি সহ ইউরোপকে যদি গ্যাস না দেন, তাহলে সেই ক্ষেত্রে বড়সড় সংকটের মধ্য দিয়ে আসলে জার্মানি সহ ইউরোপকে যেতে হবে এবং হুট করে যে আসলে অন্যান্য দেশ থেকে যে গ্যাসের যে সরবরাহ সেটি যে নিয়ে আসবে সেটিও কিন্তু খুব সহজে সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে গ্যাসের যে সংকট সেটি সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম জার্মানি বার্লিন থেকে।